হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আবারও আরেকটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে যাচ্ছি আমরা সোনামার্গের পথে। তো পথে যেতে যেতে খুব সুন্দর সাইট ভিউ, সেগুলোই ক্যাপচার করছিলাম, ছবি তুলছিলাম। এখনও অনেকটা সময় লাগবে, প্রায় আড়াই পৌনে তিন ঘন্টা মতো লাগবে শুনছি। তো সেখানেই যাচ্ছি এখন। সাইট ভিউ ভীষণ সুন্দর লাগছে, বেশ দূরে ওই পাহাড়টায় মেঘ ঢেকে গেছে। তো যেতে যেতে অনেক ছবি তুলেছি, তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো বাকিটা ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো কীরকম কী সব কিছু। তো যাওয়ার পথে রাস্তাতে এখানে একটা জায়গায় দাঁড়িয়েছে আমাদের গাড়ি। তো এখানটাও বেশ সুন্দর, মানে পাহাড়ি এলাকায় যেখানেই দাঁড়ানো হয় না কেন, সেখানেই যেন মনে হয় একটা স্পট। তো যাই হোক, সেখানে একটু ঝর্ণার জল টল ছিল, ওখানে খানিকক্ষণ দাঁড়িয়ে আবারও আমরা রওনা দিলাম সোনমার্গের উদ্দেশ্যে। তো প্রায় কাছাকাছি এসে গেছি, আর বেশি নয়, হয়তো 1 কিলোমিটার মতন রাস্তা। তো এসে যে গেছি আমরা কাছাকাছি, সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। মানে রাস্তা দিয়ে প্রায় 1 কিলোমিটারই এরকম সিন সিনারি, বরফ অলরেডি শুরু হয়ে গেছে, ভীষণ সুন্দর। আমি আগেও বলেছিলাম বা এখন তোমরাও নিজের চোখে দেখতে পারবে, বা যারা গেছো তারা হয়তো বা কিছুটা মিলও পাবে যে সোনমার্গ ভীষণ সুন্দর, মানে যাওয়ার রাস্তাটাই আর আলাদাই সৌন্দর্য। তো যাই হোক, আমরা সেই পথেই যাচ্ছি। তো চলো যাই আস্তে আস্তে, একদমই এসে গেছি কাছে।
সোনমার্গে সোনমার্গে দুর্দান্ত জায়গা, এখানকার যে বরফ এত পরিষ্কার, দারুন সোনমার্গ, এই যে বরফ দুর্দান্ত দুর্দান্ত, দারুন 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 ঘুরছি এখন, সোনমার্গ ভালো লাগছে, সোনমার্গ মানে বরফ হ্যায়, গুলমার্গ থেকে সোনমার্গ অনেক বেটার, অনেক বেটার, অনেক বেটার, আর দারুন এক্সপেরিয়েন্স, দারুন, একটু আগে পুরো সিনটা আগে দেখাই ভালো, ও দারুন দারুন দারুন, বরফ বরফ আর বরফ, ওই নিচে ছিলাম, ওই একদম নিচে, ওই নিচ থেকে উপরে উঠে এসেছি পুরো, বিশাল বিশাল। দারুন 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 বরফ, দারুন দারুন, জরা সা ঝুম ঝুম গুলমার্গ দেখে এখন আমরা ফিরছি, দারুন এক্সপিরিয়েন্স, দারুন এক্সপিরিয়েন্স, এখন ফিরছি, এখন বাজেই প্রায় হয়তো তিনটে মতন, প্রচণ্ড বরফ ছিল, দারুন মজা করেছি, দারুন মজা করেছি বল, একদম দুর্দান্ত, পাটিয়ে মজা করেছি। এবারে সোনমার্গকে বিদায় জানি, এবার ফেরার পালা, দারুণ কয়েক ঘন্টা ভীষণ মজা করলাম, প্রচুর ছবি তোলা হলো ও প্রফেশনাল রিলস শ্যুট করেছি, প্রচুর ছবি তুলেছি অনেকগুলো, তো তোমরা সেগুলো আমার ফেসবুক পেজে দেখতে পারো, ইনস্টাতে এখনও অবধি চাইনি, আমি ফেসবুক পেজে ছেড়েছি, শিগগিরই গিয়ে দেখো, অনেক অনেক উঁচুতে উঠেছিলাম, মানে একটার সময় একটু ভয়ই লাগছিল আর কি, এত ধুধু সার চারিদিকে বরফ, আর সে বরফ মানে রীতিমতন হাঁটু অবধি ঢুকে যাচ্ছিলো, তো এতটা উঁচুতে উঠেছিলাম, তো প্রচুর মেমোরির সাথে নিয়ে যাচ্ছি, কালকে হয়তো কাটরার উদ্দেশ্যে বেরিয়ে যাবো শ্রীনগর ছেড়ে, তো এই শ্রীনগর যাওয়ার পথে দুপাশটা এত সুন্দর, চারিদিকে সর্ষে ক্ষেত, আর আলাদা করে ভিউয়ের জন্য দাঁড়াতে হয় না, মানে যেদিকে তাকাবো সেই দিকটাই যেন নতুনত্ব একটা ভিউ দেয়, তো আজকে ব্লগটা এটুকুই রাখছি, ভালো লাগলে চ্যানেলটাকে শিগগিরই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, শেয়ার করো, আবার অন্য একটা ব্লগ নিয়ে ছটপট তোমাদের সামনে চলে আসবো, ততক্ষণ তোমরাও সাইড ভিউটা এনজয় করো, শ্রীনগর যাওয়ার পথে আমিও করি, টাটা।